ক্লাস সিক্স, আজ আমি তোমাদের সন্ধি নিয়ে আলোচনা শুরু করব। তোমাদের রয়েছে বিসর্গ সন্ধি ক্লাস সিক্সে, তো সন্ধি সম্পর্কে জানার আগে, ক্লাস ফাইভে তোমরা সন্ধি পড়েছ, তো তোমরা জানো যে সন্ধি হয় বর্ণের সঙ্গে বর্ণের, অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণের সঙ্গে সন্ধি হয়। যেহেতু বর্ণের সঙ্গে বর্ণের সন্ধি হয়, এই জন্য সন্ধি এই চ্যাপ্টারটা শুরু করবার আগে, বিসর্গ সন্ধি পড়ানোর আগে, আমি আমাদের বাংলা যে বর্ণগুলো রয়েছে সেগুলো নিয়ে একবার আলোচনা করে নেব। এগুলো, এই আলোচনাটা তোমাদের ক্লাস ফাইভে হয়েছিল, ক্লাস ফাইভে শুরুতে যে ক্লাস কয়েকদিন হয়েছিল তখন হয়েছিল, আমি আরেকবার ছোট করে আলোচনা করে নিচ্ছি। আমাদের যে বর্ণমালা আছে, তোমরা জানো যে দুই ধরনের বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি এ ঐ ও ঔ, এগুলো হলো স্বরবর্ণ। এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের মুখগহ্বর খোলা থাকে, তাই উচ্চারণের সময় কোনো বাধা পায় না, স্পষ্টভাবে উচ্চারিত হয় এই বর্ণগুলো। এবং স্বরবর্ণগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, এবং ব্যঞ্জন বর্ণগুলোকে স্বরবর্ণ উচ্চারণে সাহায্য করে। যেমন ধরো ক খ গ ঘ, এগুলো তো ব্যঞ্জন বর্ণ। ক, যখন আমরা বলছি ক, দেখো শেষে অ উচ্চারণ হচ্ছে, ঠিক সেরকম খ, শেষে অ আসছে, গ, ঘ, অটা শেষে আসছে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু উচ্চারণের সময় স্বরবর্ণের সাহায্য নেয়। এখন এই উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে, অর্থাৎ কতটা সময় ধরে উচ্চারিত হচ্ছে স্বরবর্ণগুলো, এই অনুসারে স্বরবর্ণকে হ্রস্ব এবং দীর্ঘ এই দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন ধরো অ, হ্রস্ব ই, হ্রস্ব উ এবং রি, এগুলো উচ্চারণ করার সময় খুব কম সময় লাগে, সেই জন্য এগুলোকে হ্রস্ব স্বর, আর আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ঐ, ও, ঔ, এই যে সাতটি স্বরবর্ণ, এগুলো উচ্চারণের সময় একটু বেশি সময় লাগছে, তাই এগুলোকে দীর্ঘ স্বরবর্ণ বলা হয়। স্বরবর্ণের মধ্যে আরেকটা ভাগ আছে যৌগিক স্বর। যৌগিক স্বর ব্যাপারটা কি, না কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থাকবার ফলে একসঙ্গে উচ্চারিত হয়, সেগুলোকে বলা হয় যৌগিক স্বর, বা এগুলোকে সন্ধি স্বর বা সন্ধ্যাক্ষরও বলা হয়, যেমন মানে সন্ধ্যক্ষরও বলা হয়। যেমন ধরো ঐ, যখন আমরা উচ্চারণ করি তখন ঐটা অ আর হ্রস্বই, বা ও বা হ্রস্বইর সঙ্গে উচ্চারিত হচ্ছে, ঠিক সেই রকম একসঙ্গে উচ্চারিত হয়ে ঐ হচ্ছে। আবার ঔ, এই স্বরবর্ণটি অ বা উ বা ও বা উ, এই দুটো পাশাপাশি বসে উচ্চারিত হচ্ছে, এগুলোকে বলা হয় যৌগিক স্বর। আচ্ছা, স্বরধ্বনি আলোচনায় আরেকটি স্বরের কথা আমি বলবো, সেটা হচ্ছে প্লুত স্বর। গান গাইবার সময় বা কান্নার সময় বা দূর থেকে কাউকে যখন আমরা ডাকি, যেমন ধরো আমি বলছি অরুণ এদিকে এসো, অরুণ, এইভাবে যখন উচ্চারণ করছি, মানে দূর থেকে কাউকে ডাকছি, তখন হ্রস্ব হোক বা দীর্ঘ হোক, স্বরটা লম্বা হচ্ছে, উচ্চারণকালটা তার লম্বা হচ্ছে, সেই বিলম্বিত যে স্বর, সেই স্বরকে আমরা প্লুত স্বর বলি। যেমন যখন আমি বলছি অরুণ এইদিকে এসো, অরুণ বানানটা অ, রয়রস্ব মূর্ধন্য, তাহলে এই যে রস্যকার, এটা তো হ্রস্ব স্বর, কিন্তু এটা যখন উচ্চারণ করছি দূর থেকে ডাকবার সময়, তখন দীর্ঘ করছি উচ্চারণটা, এই স্বরটাকে বলা হয় প্লুত স্বর। আর আমরা জানি যে যেসব বর্ণগুলো স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না, সেগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে। এই ব্যঞ্জন বর্ণগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, স্পর্শ বর্ণ, উষ্ম বর্ণ, অন্তঃস্থ বর্ণ, আশ্রয়স্থানভাগী বর্ণ, এরকম বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। ওই বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করব,
প্রথমে বলি স্পর্শ বর্ণ নিয়ে। ক থেকে ম পর্যন্ত এই যে 25টা বর্ণ রয়েছে, এই 25টা বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়। কেন এরকম বলা হয়, এর নাম কেন স্পর্শ বর্ণ হলো, না এর কারণ হলো এই 25টা বর্ণ উচ্চারণ করবার সময় আমাদের জিভের কোনো না কোনো অংশ, আমাদের গলা বা কণ্ঠে, তালু, মূর্ধা বা দন্তে স্পর্শ করে, বা অধরের সঙ্গে ওষ্ঠের স্পর্শ হয়। এই জন্য এই বর্ণগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়। যেমন ক খ গ ঘ উম এইগুলো উচ্চারণ করার সময় দেখো আমাদের জিভটা কণ্ঠে স্পর্শ করছে, এগুলোকে কণ্ঠবর্ণ বলা হয়। চ ছ বর্গী চ ঝ ঞ এগুলো তালুকে স্পর্শ করছে জিভ। ট ঠ ড ঢ মূর্ধন্য এগুলো উচ্চারণ করার সময় দেখো জিভটা উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করছে, জিভের শুরুর অংশটা আমাদের মূর্ধাকে স্পর্শ করছে। ত থ দ ধ দন্ত্য এগুলো উচ্চারণ করার সময় দেখো যে জিভটা আমাদের দন্তকে স্পর্শ, দাঁতে মানে ওপরের দাঁতির পা দাঁতের পাটিতে স্পর্শ করছে। প ফ ব ভ ম এগুলো উচ্চারণ করার সময় আমাদের ওষ্ঠ এবং অধরের মধ্যে স্পর্শ হচ্ছে, এগুলোকে ওষ্ঠবর্ণ বলে। এখন এই যে 25টা বর্ণের কথা বলছি, এই যে বর্গীয় এই বর্ণগুলো, এই বর্ণগুলোকে কয়েকটা বর্গে ভাগ করা হয়, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। প্রত্যেকটা বর্গের শুরুর বর্ণের যে বর্ণটা তাই দিয়ে নাম হয়, যেমন ক খ গ ঘ ঙ এই বর্গের নাম ক বর্গ, চ ছ বর্গী চ ঝ ঞ এই বর্গের নাম চ বর্গ। এইভাবে কয়েকটি বর্গে ভাগ করা হয় এই 25টি বর্ণকে। এই 25টি বর্ণের আবার দুটি ভাগ আছে, অঘোষ বর্ণ এবং ঘোষ বর্ণ। বাংলা ব্যাকরণে ঘোষ বলতে বোঝায় গাম্ভীর্য। যে বর্ণগুলো এই 25টা বর্ণের মধ্যে যে বর্ণগুলো উচ্চারণ করার সময় গাম্ভীর্য থাকে সেগুলোকে ঘোষ বর্ণ বলা হয়, আর যে বর্ণগুলো মৃদুভাবে উচ্চারিত হয় সেগুলোকে অঘোষ বর্ণ বলা হয়। যেমন প্রত্যেকটি বর্গের দেখো প্রথম এবং দ্বিতীয় বর্ণ উচ্চারণ করার সময় এই গাম্ভীর্য থাকে না, একটু মৃদুভাবে উচ্চারিত হয়, ক খ চ ছ ট ঠ ত থ প ফ। এই যে প্রথম এবং দ্বিতীয় বর্ণ প্রত্যেকটি বর্গের এগুলো মৃদুভাবে উচ্চারিত হচ্ছে, এগুলোকে বলা হয় অঘোষ বর্ণ। আর গ ঘ ঙ বর্গীয় ঝ ঞ ড ঢ মূর্ধন্য দ ধ দন্ত্য ব ভ ম এইগুলো উচ্চারণ করবার সময় একটু গাম্ভীর্য আসছে, উচ্চারণে গাম্ভীর্য আসছে, এইগুলোকে বলা হয় ঘোষ বর্ণ। আর এই 25টি বর্ণকে আবার অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য বর্ণ এই কয়েকটি ভাগে ভাগ করা যায়। যে বর্ণগুলো উচ্চারণ করার সময় কম শ্বাসবায়ু বেরিয়ে আসে, আমাদের মুখগহ্বর দিয়ে খুব কম শ্বাসবায়ু বেরিয়ে আসে, সেইগুলোকে বলা হয় অল্প প্রাণ, অল্প শ্বাসবায়ু। যেগুলো উচ্চারণ করার সময় অল্প শ্বাসবায়ুর প্রয়োজন হয় সেগুলোকে বলে অল্প প্রাণ। প্রত্যেকটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ ক গ চ জ ট ড ত দ প ব এইগুলো উচ্চারণ করার সময় কম শ্বাসবায়ুর দরকার হচ্ছে, তাই এগুলোকে বলা হয় অল্প প্রাণ। আর দ্বিতীয় এবং চতুর্থ যে বর্ণ খ ঘ ছ ঝ ঠ ড ঢ এই সব বর্ণগুলো উচ্চারণ করার সময় বেশি শ্বাসবায়ুর দরকার হচ্ছে, এগুলোকে বলা হয় মহাপ্রাণ। আর পঞ্চম বর্ণ উম ঞ মূর্ধন্য দন্ত্য ম এই বর্ণগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কেবল মুখ দিয়ে বেরিয়ে আসে না, নাক দিয়েও বেরিয়ে আসে, তাই এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। এগুলো হলো স্পর্শ বর্ণ। এরপর আসি তালবস্য, মূর্ধন্যস, দন্ত্যস এবং হ এগুলো প্রসঙ্গে। এইগুলোকে বলা হয় উষ্ম বর্ণ, কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ুর একটা প্রাধান্য থাকে।
জোরে শ্বাসবায়ু, তালব্য মূর্ধন্য ষ, দন্ত ষ, হ, এইগুলো উচ্চারণ করার সময় জোরে শ্বাসবায়ুটা বেরিয়ে আসে, তাই এগুলোকে উষ্ম বর্ণ বলা হয়। আর জ, র, ল, ব এইগুলো অন্তস্থ বর্ণ। এই অন্তস্থ বর্ণ নামটা কেন হয়েছে, না একদিকে রয়েছে স্পর্শ বর্ণ আর একদিকে উষ্ম বর্ণ, বর্ণমালার একদিকে রয়েছে স্পর্শ বর্ণ, একদিকে উষ্ম বর্ণ, ঠিক তার মাঝে রয়েছে জ, র, ল, ব, তাই এগুলোকে অন্তে আছে অর্থাৎ মাঝে আছে বলে এগুলোকে অন্তস্থ বর্ণ বলা হয়। আর অনুস্বার বিসর্গ, এগুলোকে আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয়, কারণ এই বর্ণগুলো স্বরের সাহায্যে, স্বরের আশ্রয়ে, যে কোনো একটা স্বরের আশ্রয়ে উচ্চারিত হয়। যেমন কংস, বংশ, এই যে দেখো অ, অ, কং, এই যে অ, কয়ের পর যে অ আসছে এর আশ্রয়ে উচ্চারিত হচ্ছে। দুঃখ, এই দুঃখ শব্দের বিসর্গটা রসুর আশ্রয়ে উচ্চারিত হচ্ছে, তাই এগুলোকে আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয়। আর চন্দ্রবিন্দু সংস্কৃত ভাষায় খুব একটা বেশি নেই, বাংলা ভাষায় এর অনেক ব্যবহার রয়েছে, কিন্তু চন্দ্রবিন্দু একা একা বর্ণ হিসেবে কখনোই ব্যবহৃত হয় না। এই চন্দ্রবিন্দু অন্য কোনো বর্ণের সঙ্গে যুক্ত হয় এবং সেই বর্ণটাকে অনুনাসিক করে। যেমন ধরো চাঁপা, গোঁফ, কাঁটা, দাঁত, এগুলোকে ওই স্বরগুলোকে অনুনাসিক করছে। আর ডয়শূন্য, ঢয়শূন্য এগুলো হলো রয়েরই একটা রূপ, আর অন্তস্থ বাংলায় অ হিসেবে উচ্চারিত হয়। যেমন পালনীয়, অনুমেয়, প্রিয়, গেয়, দেখো আমরা অন্তস্থকে অ বলছি। আর খণ্ডত্বকেও আমরা তয়ের মতন করেই উচ্চারণ করি। যেমন ধরো চমৎকার, চমৎকার এখানে ত হিসেবেই উচ্চারণ করছি, এগুলোর কিন্তু আলাদাভাবে কোনো প্রয়োগ নেই।